10 লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করায় প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেল গোল্ডেন প্লে বাটন অর্জন করেছে। বৃহস্পতিবার পত্রিকাটির কার্যালয়ে সম্পাদক মুস্তাফিজ শফি গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মুরসালিন বাবলা, উপসম্পাদক মশিউর রহমান টিপু, সহযোগী সম্পাদক ইমতিয়ার শামীম, বার্তা সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, প্রধান প্রতিবেদক আজিজুল পারভেজ, সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, অনলাইন ইনচার্জ রাকিব খান সহ পত্রিকা ও ডিজিটাল বিভাগের কর্মীরা। এ সময় সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, আমরা সবসময় দায়িত্ব নিয়ে কাজ করি, এই অর্জনে আমাদের কাজের পরিধি আরও বেড়ে গেল, আমাদের লক্ষ্য থাকবে আরও সামনে এগিয়ে যাওয়া। এ সময় তিনি এই অর্জনের জন্য পত্রিকার ডিজিটাল বিভাগ এবং টিম প্রতিদিনের বাংলাদেশের সব সদস্যকে অভিনন্দন জানান। সবাইকে অভিনন্দন, আমাদের জন্য আজকে একটা আসলে অনন্য অর্জন আমরা ইউটিউবের গোল্ডেন বাটনটা পেয়েছি। এর আগে আমরা সিলভার বাটন পেয়েছি এবং আমি মনে করি যে আমরা এরপরে আমরা অপেক্ষা আছি যে আমাদের ডায়মন্ড বাটনটাও আমাদের চলে আসবে। এই অর্জনটি শুধুমাত্র আমাদের টিম ডিজিটালের না, আমি বলবো যে পুরো টিম প্রতিদিনের বাংলাদেশের, এবং সবাই একসঙ্গে আমরা কাজ করেছি বলেই এই এই অর্জনটি আমাদের হয়েছে। আমাদের এই যে টিমের যে যুতবদ্ধতা, এটা আরও এগিয়ে যাবে এবং আমরা অবশ্যই ডায়মন্ড বাটন পাব, আমরা প্লাটিনাম বাটনের দিকেও যাব এবং পরবর্তীতে যদি আরও অর্জন হয়, শুধু তো বাটন দিয়ে হবে না, আমরা আমাদের মানটাও যাতে ওই রকম পর্যায়ে যেতে পারে। আমরা আমাদের যে গ্রাহক, আমরা 10 লাখ গ্রাহক আমাদের হয়েছে, এই জন্যই আমরা এই বাটনটি পেয়েছি। এটা আমাদের আরও অনেক অনেক হবে এই আশাবাদ আমার আছে, এবং আমরা সবাই যদি মানসম্পন্ন কাজটি করতে পারি, আমি মনে করছি যে এটার মধ্য দিয়ে আমাদের, আমরা সবসময় দায়িত্ব নিয়ে কাজ করি, সেই দায়িত্বটি আমাদের আরও বেড়ে গেল। এর আগে এক শুভেচ্ছা বার্তায় প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, এই অর্জন পুরো টিমের, আমি গর্বিত, আমাদের আরও ভালো করতে হবে, আমি ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বর্তমানে প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার 12,30,000, এছাড়া পত্রিকাটির ফেসবুক পেজে প্রায় 6 লাখ ফলোয়ার রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।